নমস্কার বাংলা এমজি নিউজের প্রত্যেক সদস্যকে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমানের একদম ফুলেমপুর যে ব্রিজ আছে সেই ব্রিজের মুখে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হেল্প পরিবারের পক্ষ থেকে একটা রক্তদান শিবির আয়োজন করেছে। তার সাথে সাথে আরেকটা আকর্ষণীয় জিনিস যেটা আমরা দেখতে পেলাম, এক বাচ্চাকে কেন্দ্র করে, মানে বাচ্চাদের বার্থডে মানে একটা বাড়িতে প্রচুর উৎসাহ থাকে বা আনন্দ থাকে, সেই আনন্দটাকে এই পরিবারের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য ওনাদেরকে তো আমরা জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনাদের আজকের এই পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আর একবার অভিনন্দন, শুভেচ্ছা, যথাযথ সম্মান প্রদর্শন করে সেই শরীর রক্ত তাদের পুরোটা দরকার হয় না, প্রয়োজনের অতিরিক্ত রক্ত আমাদের শরীরে থাকে, সেই অতিরিক্ত রক্তের কিছুটা যদি আমরা দিয়ে আরেকটা প্রাণ বাঁচাতে পারি তো তার থেকে বড় সাহায্য আর কিছু হয় না, তার থেকে বড় মানবিকতা তার বিশেষ রোগীর জন্য। তো আপনাদের সবাইকে আরেক ধন্যবাদ। এবং আমরা জেনে নেবো, আমরা একটা কর্মকর্তাকে পেয়েছি ওনাদের হেল্পের। দাদা, প্রথমেই আমরা এমজি নিউজের তরফ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আজকে এরকম মহৎ একটা কাজ আমাদের পরিকল্পনা এলো কেন? আমরা হেল্পের তরফ থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি সারা বছর ধরে, তার মধ্যে রক্তদান এটাও একটা খুব অত্যাধুনিক এবং খুবই হৃদয়স্পর্শী ব্যাপার। আজকের এই বিশেষ দিনটিতে, এবং আপনারা ব্যানারেও দেখতে পাচ্ছেন, রিঙ্গো বলে আমাদের যে ছোট্ট সদস্য এবং ভাইপো আছে তার জন্মদিনে আমরা এই অনুষ্ঠানটি করছি। এই জন্মদিনে করার কারণ আমরা সবাই মিলিত হলাম, আনন্দ করলাম, এবং তার মধ্যেও কিছু যদি সমাজ কল্যাণমূলক কাজ করতে পারি, কারণ আমরা পয়সা আনন্দ করার জন্য বহু পয়সা আমরা খরচা করতে পারি, কিন্তু সেই খরচার মধ্যেও যদি আমরা কিছু সমাজ কল্যাণমূলক কাজ করে নিজেদের মন থেকে মনকে আনন্দ দিতে পারি এবং বিভিন্ন দুস্থ ব্যক্তির সাহায্য করতে পারি, সেজন্যই আজকের দিনে আমাদের এই রক্তদান শিবিরটা করার উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম অভিষেক দা। আমি একজন আমি এসেছি বাঁকুড়া জেলার আকুই থেকে। আমরা ইতিমধ্যে এক কর্মকর্তাকে পেয়েছিলাম হেল্পের। পালন করা হচ্ছে মা, কিভাবে আজকের জন্মদিনটা সেলিব্রেট করতে? আমার ছেলের তৃতীয় জন্মদিন উপলক্ষে রিঙ্গো এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্বেচ্ছায়। যেহেতু মা এখন রক্তের আকাল খুব, তাই রক্তের চাহিদা মেটানোর জন্য আমাদের ফ্যামিলির উদ্যোগে এবং হেল্প পরিবারের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পোলেমপুর, পূর্ব বর্ধমানের পোলেমপুর। এই তৃতীয় জন্মদিনে কতবার রক্তদান শিবির করলেন ছেলের জন্মদিনে? দ্বিতীয় জন্মদিনেও করা হয়েছে, তৃতীয় জন্মদিনে দুবার রক্তদান শিবির। আজকে লক্ষ্যমাত্রা কি আছে, কতজন রক্ত দিচ্ছে? আজকে 50-এর অধিক লক্ষ্যমাত্রা আছে। রক্ত কাদের কাছে দিচ্ছে? বর্ধমান মেডিকেল কলেজ। সম্ভবত কোন স্বেচ্ছাসেবী সংস্থা জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির মনে হয় এই হেল্পই প্রথম করেছিল, কি বলবেন এই বিষয়ে? দক্ষিণ আমাদের হেল্প পরিবার শুধুমাত্র রক্তদানই না, সারা বছরই নানান কাজে মানুষের সহযোগিতা থাকে, তার মধ্যে আমাদের প্রত্যেক হেল্পিয়ান জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। মানুষের সহযোগিতায় সবসময় আমরা হেল্প পরিবার মানুষের পাশে থাকতে চাই, আর সবাইকে বলবো এগিয়ে আসুন, রক্তের চাহিদা মেটানোর জন্য এখন মানুষের সহযোগিতা করুন, এগিয়ে আসুন। সুপর্ণা ঘোষ হেল্পিয়ান একজন হেল্পের সদস্য বলতে পারেন, রিঙ্গোর মা। ওনার কাছ থেকে ওনার বক্তব্য তো অবশ্যই শুনলাম, বা কেন আজকে রক্তদান শিবির ওনারা করেছেন। ক্যামেরায় অভিজিৎ দীপাঞ্জনের সাথে আমি মিলন, বাংলা এমজি নিউজ। চাঁদের হাট শপিং মল আরো বৃহত এসে যুক্ত, এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।